28 জানুয়ারির মধ্যে এইচএসসির ফল, মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন। ভার্চুয়াল শিক্ষায় সফলতা নিয়ে প্রশ্ন নতুন বছরেও। সাইদ খোকনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন মেয়র তাপস। কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারীর সহ নিহত 4। রাজধানীর বেশিরভাগ এলাকায় মারাত্মক শব্দ দূষণ। ATN News দেখছেন, 3টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মিহসাবিল মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফল 28 জানুয়ারির মধ্যে প্রকাশ করা হবে, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ার ইসলাম। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বের এই সভা অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স 1961 সংশোধন অধ্যাদেশ 2020-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ফলাফল প্রকাশ করা নিয়ে জটিলতা কাটাতেই এই অধ্যাদেশ। আগামী অধিবেশনের প্রথম দিনে অধ্যাদেশটি পাশ হবে বলে জানান তিনি। এই সংশোধনীর ফলে কোনো দুর্যোগ বা মহামারীতে পরীক্ষা ছাড়াই মূল্যায়ন পদ্ধতিতে ফল প্রকাশ করা যাবে। বিদ্যমান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনে পরীক্ষা ছাড়া ফল প্রকাশের বিধান নেই। আমরা যদি এখন অর্ডিন্যান্স করি তো তাইলে আবার অর্ডিন্যান্স গিয়ে পার্লামেন্ট থেকে এসে আবার ক্যাবিনেট থেকে আবার ভেটিং করতে করতে সময় পাওয়া যাবে না, কারণ মাত্র 10 দিন আপনার পার্লামেন্ট বসবে এবং প্রথম অধিবেশনেই এটাকে আপনার পাশ করে দিতে হবে। তো সেই জন্য ক্যাবিনেট সিদ্ধান্ত দিচ্ছে যে না, এটা অর্ডিন্যান্স করার দরকার নাই, এটা আপনার সরাসরি অনুমোদন ভেটিং সাপেক্ষে অনুমোদন দেওয়া হলো, এটা একেবারে পার্লামেন্টে গিয়ে ফার্স্ট দিনই এটা পুট আপ করে 2-3 দিনের মধ্যে আইন করে তারপরে যাতে 25-26 তারিখ বা ম্যাক্সিমাম 28 তারিখের মধ্যে রেজাল্ট 3 তারিখ দিয়ে দেওয়া যায়, এটাই আজকে সিদ্ধান্ত হয়েছে আর কি। গত বছরে দরিদ্র শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি স্কুলগুলো, তাই প্রাথমিক ও মাধ্যমিকে ভার্চুয়াল শিক্ষা কতটা সফল সে প্রশ্ন রয়ে গেছে। নতুন বছরেও কি এভাবেই চলবে ভার্চুয়াল শিক্ষা? মনিরুজ্জামান মনিরের ক্যামেরায় সাদিয়া আফরোজের 2 পর্বের ধারাবাহিকের 1ম পর্ব আজ। 7ম থেকে এবার 8ম শ্রেণীতে উঠেছে হাফসা। আগ্রহের কারণে ওর পড়াশোনা চালিয়ে যাচ্ছে রাজমিস্ত্রি বাবা ও গৃহকর্মী মা। করোনার কারণে গত বছর ভার্চুয়াল যোগাযোগ, অনলাইন ক্লাস এবং সংসদ টিভির মধ্য দিয়ে চলেছে শিক্ষণ, কিন্তু হাফসার কোনোটিরই সুযোগ হয়নি। অনলাইনে হতো কিন্তু আমরা পারতাম না সেটা করতে, কিসের জন্য আমাদের তো টাচ ফোন নেই, তো আমি করতাম না আর কি। বাসার বাইরে যতটুকু করতে পারছি অতটুকুই করছি। হাফসার মতো এমন দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীরা ভার্চুয়াল ক্লাস করার সুযোগ পায়নি। টেলিভিশন, প্রয়োজনীয় ডিভাইস ও ইন্টারনেট সংযোগ না থাকায় বিড়ম্বনায় পড়তে হয় অনেক শিক্ষার্থীকে। তাহলে কিভাবে চলেছে তাদের শিক্ষা কার্যক্রম? ম্যাডামরা ভালোই বুঝাইতো, কিন্তু আমি কম করতাম ক্লাস, ভালো লাগতো না ক্লাস করতে। অনলাইনে ক্লাস হয়নি, তাহলে যে সংসদ টিভি দেখছিলা, মোবাইলেও হয়নি না, খালি টিচার বলছে পরীক্ষা প্রশ্ন দিলাম লিখে নিয়ে আসো। রাজধানীর বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্কুল ঘুরে জানা যায়, অনেক স্কুলেই জুম অ্যাপসের মাধ্যমে সরাসরি কিংবা সামাজিক মাধ্যমে ক্লাস নেওয়া সম্ভব হয়নি। বছর শেষে মোবাইলে যোগাযোগ করে মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট সংগ্রহ করা হয়েছে। আমাদের তো সেই লেভেলে ল্যাপটপও নাই, মোবাইলও নাই, খালি আছে বাটন মোবাইল। তো অনেকে হয়তো গ্রামে আছে, হয়তো ইন্টারনেট কানেকশন ছিল না, আবার অনেকের ফোন নাই, যার জন্য তারা ওই ক্লাসগুলি অ্যাটেন্ড করতে পারে নাই, কিন্তু সেই তুলনায় আমরা অ্যাসাইনমেন্টে আবার সাড়া পেয়েছি। নতুন বছরে কোভিড পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খুলবে না স্কুলগুলো, তাই ভার্চুয়াল শিক্ষণ চালু রাখবে সরকার। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতে তাই প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে বলছেন শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী। অন্তত যারা একদম যুক্ত হতে পারেনি তাদের জন্য বিশেষ ব্যবস্থা দিনে শিক্ষা প্রতিষ্ঠানে তাদের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে, মূল্যায়নের ব্যবস্থা করতে হবে, তারপরে তাদের জন্য বিশেষ ব্যবস্থা, এবং বিশেষ ব্যবস্থা করতে গেলে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, শিক্ষকদের দক্ষতা বাড়ানো খুবই প্রয়োজন। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা। ভোট কারচুপির দায় নিয়ে নির্বাচন কমিশনাররা পদত্যাগ না করলে তাদের পদত্যাগে বাধ্য করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তিনি বলেন, আজীবন ক্ষমতায় টিকে থাকতে সরকারি নির্বাচন কমিশন সহ দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। বর্তমান নির্বাচন কমিশন যতদিন সরকারের আজ্ঞাবহ হয়ে থাকবে ততদিন এদেশে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ঢাকা জেলা ও এর আশপাশের এলাকার বিএনপির নেতাকর্মী ছাড়াও ছাত্রদলের কর্মীরা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, কারচুপির মাধ্যমে ভোটাধিকার কেড়ে নিয়ে এ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই নির্বাচন কমিশনকে সরাতে না পারলে বাংলাদেশে সত্যিকার অর্থেই কখনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে না। সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছি যে আসুন আমাদের নিজের অধিকার রক্ষা করার জন্য, আমার ভোটের অধিকার রক্ষা করার জন্য, আমার বেঁচে থাকার অধিকারকে রক্ষা করার জন্য আমরা যেন অবশ্যই আজকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরানোর জন্য আমরা আন্দোলন শুরু করি। ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খোকনের বক্তব্য মানহানিকর বলে মন্তব্য করেছেন বর্তমান মেয়র শেখ ফজলেনুর তাপস। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর মানিকনগর এলাকার স্লুইস গেট ও পাম্প হাউস পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, অবশ্যই তিনি মানহানিকর বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য শুনে অবাক হয়েছে। সাইদ খোকন নিজেকে চুনোপুটি দুর্নীতিবাজ হিসেবে স্বীকার করেছেন। খোকনের বক্তব্য ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ বলেও দাবি করেন তাপস। এদিকে অ্যাডভোকেট সারওয়ার আলম ও আনিসুর রহমান নামে ক্ষুব্ধ দুজন আদালতে সাইদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। অবৈধভাবে সেই জায়গাগুলো দখলে ছিল, তারা অর্থ লেনদেন করেছে। সুতরাং এখন তিনি পুরো দোষ আমার উপর চাপানোর চেষ্টা করছে, সেটা আমি মনে করি খুবই অনভিপ্রেত। সেটা শুধুমাত্র তার আক্রোশের বশবর্তী হয়ে তিনি এই বিষয়গুলো তুলে ধরছেন। সুতরাং আমার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে অবশ্যই এটা মানহানিকর হয়েছে এবং আমি এটার ব্যাপারে ব্যবস্থা অবশ্যই নিতে পারি। গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী স্ত্রী সহ 4 জন নিহত হয়েছেন। এ সময় আগুনে পুড়ে গেছে 45টি টিন শেড ঘর। ফায়ার সার্ভিস জানায়, উপজেলার কালামপুরে আজ ভোর 5:15টার দিকে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আগুনে ঘটনাস্থলেই 4 জন মারা যান। নিহতরা হলেন মুন্নি ও তার স্বামী মিলন, ফরহাদ ও আউয়াল। তাদের সবার বাড়ি গাইবান্ধায়। তারা পোশাক কারখানায় কাজ করতেন। এ ঘটনায় আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। ফেব্রুয়ারি-মার্চে হচ্ছে না অমর 21 গ্রন্থমেলা। অর্থাৎ করোনা পূর্ববর্তী সময়ের মতো মেলা করতে চাওয়া আয়োজক প্রকাশকদের অনিশ্চয়তা বাড়ালো। যদিও প্রস্তুতি থেমে নেই তাদের, আশাও ছাড়েননি কেউ। সাজাদা সুটির রিপোর্ট। অমর 21 গ্রন্থমেলাকে বলা হয় বাঙালির প্রাণের মেলা, কিন্তু করোনার কারণে এবার সেই প্রাণই যেন থমকে গেছে। মেলা আদৌ হবে কিনা, হলেও ফিজিক্যালি হবে নাকি ভার্চুয়ালি, সেসব বিতর্ক চলেছে বেশ কিছুদিন। বাংলা একাডেমি ভার্চুয়াল মেলা আয়োজনের সম্ভাব্যতা জানালেও প্রকাশকদের দাবির মুখে ফিজিক্যালি মেলা আয়োজনের সিদ্ধান্ত আসে ডিসেম্বরে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে কোনো তারিখই চূড়ান্ত করা যাচ্ছিল না। প্রকাশকরা শুরুতে ফেব্রুয়ারিতে মেলা আয়োজনের দাবি জানালেও পরে মার্চের তারিখ চান। কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত বলছে মাসের পর মাস গড়িয়ে অনিশ্চয়তাই বহাল আছে। 26 মার্চ পর্যন্ত আমাদের পক্ষে কোনো অনুষ্ঠানের ফিজিক্যালি করা সম্ভব না। ভ্যাকসিনটা আসলে তারপরে আমরা চেষ্টা করব, তাহলে আপাতত স্থগিত থাকবে। এদিকে এপ্রিল-মে মানে ফিজিক্যাল মেলার ক্ষেত্রে বিস্তর প্রতিকূলতার সংখ্যা সংশ্লিষ্টদের। এপ্রিল মাসে প্রাকৃতিক দুর্যোগের মাস, অনেক ঝড় হয়, বৃষ্টি হয়, খুব গরম থাকে এবং মাঝামাঝি রোজা শুরু হচ্ছে। সুতরাং তখন কিন্তু বইমেলা আয়োজনের উপযুক্ত সময় নয়। যদিও এখনই হাল ছাড়ছেন না তারা, যার যার মতো প্রস্তুতি সেরে রাখছেন। চেষ্টা করছি যতটা স্বাভাবিকভাবে যে বইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বইগুলো পাঠকের সামনে নিয়ে আসা। অনিশ্চয়তার মধ্যে থেকে কিন্তু কোনো কাজের প্রস্তুতি খুব বেশি ভালো হয় না। করোনাকালীন মেলায় স্বাস্থ্যবিধির কড়াকড়িতে আর্থিক সংকট বাড়ার শঙ্কাও থাকছে। যেখানে গত কয়েকটি মাসে তেমন কোনো আয় নেই, সেখানে মেলার খরচা আর বিক্রির মাঝে সমন্বয় কতটা হবে সেই ভয়, প্রণোদনার দাবি আরও প্রকট হচ্ছে। সিংহভাগ বই প্রকাশিত হয় মেলাকে কেন্দ্র করে। কোভিডের কারণে এই সেক্টরটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং এখন পর্যন্ত এই সৃজনশীল প্রকাশনা সেক্টরে কোনো রকম অনুদান বা প্রণোদনা কিন্তু আসেনি। এর মধ্যে যদি মেলাটি না হয় তাহলে এই শিল্পটা সম্পূর্ণ একটা হুমকির মুখে পড়ে যাবে। মেলার প্রস্তুতিতে অন্তত ১.৫ মাস সময় লাগবে বলে বারবার জানাচ্ছে আয়োজক বাংলা একাডেমি। করোনাকালে স্টল কতটা হবে, খাবারের স্টল থাকবে কিনা, থাকলেও কতগুলো থাকবে, মাঠে প্রবেশ ও প্রস্থানের পথ বাড়ানোর পরিকল্পনা সহ নিজেদের স্থায়ী প্রস্তুতিগুলো সেরে রাখছেন তারা। মেলায় সাধারণ পাঠকের কিংবা ক্রেতার অংশগ্রহণ যেন নিয়ন্ত্রিত হয়, এটা একটা বিবেচ্য বিষয়। আমরা এটা করার জন্য যে টেকনিক্যাল যে প্রস্তুতি, কারিগরি যে প্রস্তুতি, সেটা আমাদের আছে। করোনা থেকে আমরা উদ্ধার পাবো। বৃষ্টির জন্য মেলা আটকে থাকবে না, রোজার জন্য মেলা আটকে থাকবে না, গরমের জন্য মেলা আটকে থাকবে না। আমরা সেইভাবে আমরা মেলার সময় ব্যবস্থাপনা সেভাবে করার চেষ্টা করব। মেলায় অংশ নিতে আগ্রহের কথা জানিয়েছিলেন ৫ শতাধিক প্রকাশক। এর মধ্যে টাকা জমা পড়েছে ১২০ প্রকাশনের। টাকা জমার সময়টা বাড়বে বলা হচ্ছে, পাশাপাশি বাড়বে ভার্চুয়াল মেলার সম্ভাবনাও। সাজিদা সুইটি, ATN নিউজ, ঢাকা। বায়ু দূষণের উপর আমাদের বিশেষ আয়োজন। শব্দ প্রাণীকুলে যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম, কিন্তু অতিরিক্ত এবং কর্কশ শব্দ বাড়িয়ে দিচ্ছে মৃত্যু ঝুঁকি। দূষণ নিয়ন্ত্রণে গত এক যুগে নানা পদক্ষেপ নেওয়া হলেও কাজের কাজ হয়নি। দূষণের মাত্রা এবং ভয়াবহতা নিয়ে মনিরুল ইসলাম মিন্টুর ৬ পর্বের ধারাবাহিকের আজ ৪র্থ পর্ব। অন্য মানুষের স্নায়ু ও মনে কী ধরনের প্রভাব ফেলতে পারে তা না ভেবেই অবলীলায় বিকট সব শব্দ সৃষ্টি করে মানুষ। খালি চোখে ধরা না পড়া এই শব্দদূষণ কতটা মারাত্মক হতে পারে তার উদাহরণ ফরিদপুরের তরুণী শারমিন জামান। পটকাবাজির বিকট শব্দে থমকে যায় তার জীবনের গতি। ডাক্তাররা বলল যে স্ট্রোক করছে, একটু ভালো হলে মা তো শান্তি পাইতাম। যখন তখন যে কোনো উপলক্ষে মাইক বা লাউডস্পিকারের অপব্যবহার তো আছেই। আবাসিক এলাকায় ইট বা পাথর ভাঙার মেশিন ব্যবহার নিষিদ্ধ থাকলেও আমলে নেয় না কেউ। যেমন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, শব্দ দূষণের ফলে আমাদের মাথাতে সমস্যা হচ্ছে, ব্রেনে সমস্যা হচ্ছে। হাইড্রোলিক হর্ন নিষেধ আমাদের দেশে, তারপরে কিন্তু এটা চলতেছে ঢাকা শহরে। হর্ন বাজানো, তার বিরুদ্ধে আমরা সড়ক পরিবহন আইনে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মানুষের স্বাভাবিক শব্দগ্রহণ ক্ষমতা ৪০ থেকে ৫০ ডেসিবল। তবে পরিসংখ্যান বলছে রাজধানীর বিভিন্ন এলাকায় সেই মাত্রা ৮০ থেকে ১৩০ ডেসিবল পার হয়ে যায়। কারণ না কারণে হর্ন বাজানো, এটা তো বিরক্তিকর। দেখা যাচ্ছে জ্যামে পড়ে আছে বাস, তারপরে হর্ন বাজাচ্ছে, সমস্যা মাথার ভিতর যায়। রাতেও তো এরকম শব্দ হয়। ২০১৯ সালের ১৭ ডিসেম্বর থেকে সচিবালয় এলাকা শব্দমুক্ত হিসেবে ঘোষণা করে পরিবেশ অধিদপ্তর। তবে তা সাইনবোর্ডেই সীমাবদ্ধ। এখানে অনুমোদিত মাত্রা ৫০ ডেসিবল হলেও হরহামেশাই সেটি ৯০ এমনকি ১০০ পেরিয়ে যায়। এই এলাকা যে হর্নমুক্ত এলাকাটা আপনি জানেন না? ভাইয়া আমি জানি না ভাইয়া, ভুল হয়েছে আমার। ড্রাইভার বুঝে না বুঝে করে, কিন্তু পিছনে আমরা যারা বুঝে থাকি এদের একটা বড় ধরনের দায় আছে। কারণ আমি হর্ন দিলে কিন্তু আইন ভাঙছি। এখন আইন ভাঙাটা ড্রাইভার যেরকম অপরাধী, পিছনে যিনি বসে আছেন তিনিও কিন্তু সমান অপরাধী। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালতের আশপাশে অন্তত ১০০ মিটার নীরব এলাকা হিসাবে চিহ্নিত, কিন্তু এর বাস্তবায়ন নেই কোথাও। শব্দ দূষণ শুধু কানের শ্রবণ শক্তিকে কমিয়ে দেয় বা ধ্বংস করে দেয় তা নয়। শব্দ দূষণ মানুষের হৃৎপিণ্ডে, মানুষের স্নায়ুতে, মানুষের শরীরের যে কোনো অঙ্গে এর বিক্রিয়ার জন্য খারাপ পরিবেশের সৃষ্টি করতে পারে। মনিরুল ইসলাম মিন্টু, ATN News, ढाका। आगामीकाल थाकছে प्लास्टिक और पलिथिने नियंत्रणहीन व्यवहार और एर क्षतिकर प्रभाव निये प्रतिबेदन। समय हलो 22টি বিরতি নেয়ার বিরতির পর যা থাকছে। ठाकुरगांवेर ट्रेने काटा पड़े आदालतेर दुई जारीकारकेर मृत्यु। प्रार्थीदेर प्रतिश्रुति और प्रचारे मुखरित पौर एलाका। आठाश जानुआरिर मध्य HSC फल मंत्रिसभाय आईनेर खसड़ा अनुमोदन। भार्चुअल शिक्षाय सफलता निये प्रश्न नतून बछरेओ। साइद खोकনের বিরুদ্ধে आईनी व्यवस्था নেবেন মেয়র তাপস। কালিয়াকৈরে गैस सिलिंडार विस्फोरण नारीसह निहत 4। राजधानीर बेशिरभाग एलाकाय मारात्मक शब्द दूषण। আবারও আমন্ত্রণ জানাচ্ছি ৩টা নিউজ টাওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাচ্ছি অন্যান্য খবরে। नरसिंदी चिनिशपुर ইউনিয়ন পরিষদের সামনে ছুরিকাঘাতে এক তরুণকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নাইমুর রহমান নাটোর জেলার বড়াই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি সেঞ্চুরি অ্যাগ্রো লিমিটেডের বিক্রয়কর্মী হিসেবে নরসিংদীতে কর্মরত ছিলেন। সকালে নরসিংদী পৌর শহরে চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনে সড়কে তার রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। শফিকের মৃতদেহের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরির মামলার প্রধান আসামি বহিষ্কৃত যুবলীগ নেতা পলাশ শরীফকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার বিকেলে মাদারীপুরের রাজৈরে একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট 9 আসামিকে গ্রেফতার করা হলো। पुलिस आरो जानाय शरीफेर बिरुद्धे गोपालगंज और मादारीपुर थानाय अपहरण सह 2टी मामला रयेछे। गत बछरे 26 जुलाई बंगबंधु प्रजुक्ति विश्वविद्यालयेर 49टी कम्पिउटार चुरी हय। ए घटनाय गत बछरे 10 आगस्ट विश्वविद्यालयेर साबेक रेजिस्ट्रार डॉ नुरुद्दीन आहमेद बादी हये गोपालगंज सदर थानाय मामला करेन। एरपर 13 आगस्ट अभियान चालिये महाखालीर क्रिस्टल इन होटेल थेके 34टी कम्पिउटार उद्धार करा हय एबं 7 जनके ग्रेफतार करे पुलिश। ठाकुरगांवेर पीरगंजे ट्रेने काटा पड़े जिला जज आदालतेर दुई जारीकारकेर मृत्यु हयेछे। तारा हलेन रुहुल आमीन और आब्दुस सोबहान। आज सकाल 9:15 दिके ए दुर्घटना घटे। सरकारी काजे तारा पीरगंज गियेछिलेन। तादेर बाड़ी सदर उपजेलार आकचा और देवगांव ग्रामे। पीरगंज रेल स्टेशन मास्टर SM मुक्तारुल इस्लाम जानान, तारा मोटरसाइकेल निये रेल क्रसिंगे पार होच्छिलेन। ए समय पंचगढ़ थेके छेड़े आसा ढाकागामी एकता एक्सप्रेस ट्रेनेर नीचे काटा पड़े तादेर मृत्यु हय। दिनाजपुर रेलवे पुलिश मृतदेह उद्धार करेছে। করোনার ভ্যাকসিন নিয়ে সরকারি পরিকল্পনা আরো স্পষ্ট করার দাবি জানিয়েছে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। একই সঙ্গে কোভিড-19 প্রতিরোধে সব নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ারও দাবি করেছে সংগঠনটি। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার রশিদী মাহবুব ও সদস্য সচিব অধ্যাপক ডাক্তার শাকিল আক্তার বলেন, জনগণ ভ্যাকসিন কবে পাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। भारत सेराम इन्स्टीट्यूटे उत्पादित अक्सफोर्ड एस्ट्राजेनेका वैक्सीन पावार जोन्नो बांग्लादेश सरकार भारतेर संगे G2G चुक्ति ना करे एकटी फार्माके साथे निये त्रिपक्षीय चुक्ति करेछे। एर फले 160 टाकार वैक्सीन पेते हबे 400 टाकाय। अग्राधिकार भित्तिते वैक्सीन देयार क्षेत्रे स्वास्थ्य अधिदप्तर जे तालिका करेछे ताओ आमला ओ व्यवसायी निर्भर बोलेओ मंतब्य करेन तारा। आमरा एखोनो जानि ना एर जोन्नो टाका पे करते हबे कि हबे ना, स्पष्टकरण যদিও তারা বলছে ফ্রি, ফি ফর হোম আমরা জানি না। একইভাবে আবার আজকের খবরের কাগজে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে ফাইজারের ভ্যাকসিনও তারা আনছে। কস্ট বেশি, মেনটেন্যান্সের দুর্বলতা আছে এবং সেখানেও একটা শর্ত লাগাই দিছে যে ফ্রন্টলাইনারদের এটা দিবে। তা আমি কিন্তু দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছি। সরকার স্বচ্ছতার বিবৃতিতে তার যতটুকু সঙ্গতি আছে জনস্বার্থে যাদের জন্য বেশি প্রয়োজন তাদেরকে আগে দেওয়া উচিত বলে আমরা মনে করি। কুড়িগ্রামে আবারও বেড়েছে শীতের তীব্রতা। আজ সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.3 ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও সন্ধ্যা নামার আগেই ঘন কুয়াশার সঙ্গে কনকনে ঠান্ডা নেমে আসে। হিম বাতাস ও তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের। ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। জেলার হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। শনিবারের নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রতিশ্রুতি আর প্রচারে মুখর দেশের বিভিন্ন পৌর এলাকা। পোস্টার ছেয়ে গেছে অলিগলিতে। সুষ্ঠু ভোট গ্রহণের প্রত্যাশা করছেন নির্বাচনী কর্মকর্তারাও। ভেড়ামারা এবং ১৫০ বছরের পুরনো মিরপুর সহ কুষ্টিয়ায় ৪টি পৌরসভাতেও ভোট ১৬ জানুয়ারি। এই ৪ মিউনিসিপ্যালে মেয়র প্রার্থী ১২ জন, এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১৯৯ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এখানে নির্বাচনী হাওয়ায় কিছুটা অনাকাঙ্ক্ষিত উত্তাপ। প্রচারে বাধা ও পোস্টার ছিঁড়ে ফেলা সহ রয়েছে বিভিন্ন অভিযোগ। আমার পোস্টার সব জায়গায় ছিঁড়ে দেওয়া হচ্ছে, আমার মাইকিং করতে দেওয়া হচ্ছে না। মিরপুর পৌরসভা যাতে ডিজিটাল হোক এই কামনায় আমি যথারীতি কাজ করে যাচ্ছি। জেলা সদর হলেও শরীয়তপুর পৌরসভায় তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে অভিযোগ ভোটারদের। তাই আওয়ামী লীগের প্রার্থী পারভেজুর রহমান জন ও বিএনপি প্রার্থী লুৎফুর রহমান ঢালির সামনে বিরাট চ্যালেঞ্জ এই নির্বাচন। আমি মনোনয়ন পাওয়ার পর থেকে সারা শরীয়তপুরে আমি ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচন করতেছি আমি বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছি। ৩৭,000-এর কিছু বেশি ভোটার নিয়ে প্রথম শ্রেণীর পৌরসভা পাহাড়ি জনপদ খাগড়াছড়ি ভোটের রায়ে অসাম্প্রদায়িকতা আর মুক্তিযুদ্ধের চেতনাকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন এখানকার ভোটাররা। আমরা এমন এক চেয়ারম্যান বা কাউন্সিলরকে চাই যারা হচ্ছে আমাদের এলাকার উন্নয়ন করবে। স্বাধীনতার সপক্ষের শক্তিকে আমরা একজন নির্বাচিত মেয়র হিসেবে দেখতে চাই। কুমিল্লার চান্দিনা পৌরসভায় ভোটার সংখ্যা ৩২,০০০। এখানে মেয়র পদে ৫, কাউন্সিলর পদে ৪০ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭ নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চায়ের স্টল, হাটবাজার, সর্বত্রই মানুষের মুখে শুধু ভোটের কথা। যারা রাস্তাঘাট আমরা ভালো করে দেয় তারা চাই। সন্ত্রাস নয়, মানুষের শান্তির সাথে রাজনীতি করতে হবে। আমরা সেই রাজনীতি করে যাচ্ছি। আমরা সংখ্যায় রয়েছি যে আগামী দিনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো কিনা। শেষ সপ্তাহের প্রচারে সরগরম বগুড়ার শেরপুর, সারিয়াকান্দি এবং সান্তাহার, এই 3 পৌরসভার প্রায় ৬৩,০০০ ভোটারের মন জয় করতে প্রার্থীরা এখন মরিয়া। নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সব আয়োজন শেষ করেছেন তারা। এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে, যদিও ইভিএম নতুন, কিন্তু ইভিএমকে কেন্দ্র করে এখানকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। মানিকগঞ্জে কৃষকদের মাঝে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে বায়োচার পদ্ধতি। এতে জমির উর্বরতা বেড়ে ফসল উৎপাদন বাড়ছে, আবার এর খরচও কম। মানিকগঞ্জের শিবালয় উপজেলার অন্তত ৫ শতাধিক কৃষক সরিষা, গম, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, ভুট্টা, ফুলকপি সহ বিভিন্ন ফসলি জমিতে বায়োচার পদ্ধতি ব্যবহার করছেন। এ পদ্ধতিতে জমিতে সেচ ও রাসায়নিক সারও কম দিতে হয়। কৃষিবন্ধু চুলা অথবা অন্য কোনো চুলায় গোবর, কাঠ, কাঠের গুঁড়া দিয়ে রান্নার পর পাওয়া ছাই এবং কয়লা গুঁড়ো করে তৈরি করা হয় বায়োচার। প্রতি শতাংশ জমিতে ৫ থেকে ৭ কেজি বায়োচার একবার ব্যবহার করলে ১০০ বছরেও সেই জমিতে আর এর ব্যবহারের প্রয়োজন হয় না, দাবি বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কক্সবাজার ও চট্টগ্রাম জেলার প্রান্তিক লবণ চাষীদের ঋণ দেবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিক। শিল্প সচিব KM আলী আজম সম্প্রতি কক্সবাজারে লবণ শিল্পে জড়িতদের সঙ্গে এক সভায় এ ঘোষণা দেন। বেসিকের নিজস্ব তহবিল থেকে স্বল্প সুদে এই ঋণ দেয়া হবে। প্রাথমিকভাবে 5 কোটি টাকার ঋণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এ তহবিল বাড়ানো হবে। সরকারিভাবে 1 লাখ টন ধারণ ক্ষমতার গুদাম তৈরি, উৎপাদন খরচ কমানো সহ লবণ শিল্পের প্রসারে নানা পদক্ষেপের কথাও জানা গেছে। আর একবার নিচ্ছি বাইজিস্ট্রি বিরতি, বিরতির পর যা থাকছে। ট্রাম্পকে অপসারণে পেন্সকে 24 ঘন্টা সময় দিতে চান ডেমোক্র্যাটরা। সিডনি টেস্ট ড্র। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি 3টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জানাবো অন্যান্য সংবাদ। কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আইন বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর পেন্সির আহমেদ। দুপুরে র্যাব সদর দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে র্যাবের সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, কলাবাগানী স্কুল ছাত্রী ধর্ষণের পর হত্যার ঘটনা পূর্ণাঙ্গ অপরাধ। আইনের যে সহায়তার কথা বলা হয়েছে তা বর্তমানে নেই, আর এ কারণে কিশোর অপরাধীদের গ্রেফতারে নানা সমস্যা হচ্ছে বলেও জানান আইজিপি। জন্মশতবার্ষিকী উপলক্ষে শেষ দিনে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও নগদ টাকা দেয়া হয়। 2000 শিক্ষার্থীকে এই সহায়তা দেয়া হয়েছে। এই বর্তমান আইনে শিশুকে ইয়াকতে নিয়ে আসলেই কিংবা থানায় নিয়ে আসলেই প্রবেশন অফিসার কাজ করতে হবে। আবার দেশে পর্যাপ্ত প্রবেশন অফিসার নাই, চাইল্ড কোর্ট বানাইতে হবে এবং এই বিচার হইতে হবে চাইল্ড কোর্টে। তো চিলড্রেন্স কোর্ট কয়টা আছে আমাদের দেশে? রাখতে হবে কারেকশন সেন্টারে, জেলে রাখা যাবে না। তাহলে কারেকশন সেন্টার কয়টা আছে? তো চেইন ইনকমপ্লিট, আর চেইন ইনকমপ্লিট হলে তো এই ধরনের অপরাধকে কীভাবে মোকাবেলা করব? এই কিশোর অপরাধ করলে মোবাইল কোর্ট করা যেত, মোবাইল কোর্ট করা যাবে না, নর্মাল আদালতে বিচার করা যাবে না, জেলে রাখা যাবে না। রাখবো কোথায়, বিচারে পাঠাবো কোথায়, সেই ব্যবস্থা করতে হবে। দেশের বাইরের খবর। সংবিধানের 25তম সংশোধনী অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে অপসারণে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স উদ্যোগ না নিলে অভিশংসন প্রক্রিয়া শুরু করবেন ডেমোক্র্যাটরা। রোববার একথা জানিয়েছে কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি জানান, সোমবার 25তম সংশোধনী অনুযায়ী মাইক পেন্স ও বর্তমান মন্ত্রিসভাকে ট্রাম্পকে অপসারণের জন্য একটি সর্বসম্মত প্রস্তাব পাশ করানোর চেষ্টা করা হবে। প্রস্তাব অনুযায়ী সিদ্ধান্ত নেয়ার জন্য 24 ঘন্টা সময় পাবেন ভাইস প্রেসিডেন্ট পেন্স। প্রতিনিধি পরিষদের সর্বসম্মত অনুমোদন না পাওয়া গেলে বা রিপাবলিকান আইন প্রণেতারা সহযোগিতা না করলে মঙ্গলবার ট্রাম্পকে অভিশংসনের উপর ভোটাভুটিতে যাবেন ডেমোক্র্যাটরা। এদিকে ট্রাম্পকে অপসারণে সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগের বিষয়টিকে উড়িয়ে দেননি ভাইস প্রেসিডেন্ট। ক্ষমতা হস্তান্তরের আগে ট্রাম্প আরও অস্থিতিশীল হয়ে উঠলে পরিস্থিতি মোকাবেলার জন্য তিনি এই বিকল্পটি হাতে রেখে দিতে চান বলে পেন্সের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে। খেলার খবর। অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার সিডনি টেস্ট ড্র হয়েছে। 407 রানের জয় টার্গেটে খেলতে নেমে পঞ্চম ও শেষ দিনে 5 উইকেটে 334 রান করে ভারত। 4 ম্যাচ সিরিজ এখন 1-1 সমতা এলো। আগের দিনে 2 উইকেটে 98 রান নিয়ে খেলা শুরু করে সফরকারীরা। 338 রান করে অস্ট্রেলিয়া, আর ভারত প্রথম ইনিংসে অল আউট হয় 244 রানে। Crowder Field is around, some runs coming. Well, শেষ করব তিনটা নিউজ শর্ট, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ২৮ জানুয়ারির মধ্যে এইচএসসির ফল, মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন। ভার্চুয়াল শিক্ষায় সফলতা নিয়ে প্রশ্ন নতুন বছরেও। সাইদ খোকনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন মেয়র তাপস। কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারীসহ নিহত ৪। রাজধানীর বেশিরভাগ এলাকায় মারাত্মক শব্দ দূষণ। ঠাকুরগাঁওয়ের ট্রেনে কাটা পড়ে আদালতের ২ জারিকারকের মৃত্যু। প্রার্থীদের প্রতিশ্রুতি আর প্রচারে মুখরিত পৌর এলাকা। ট্রাম্পকে অপসারণে পেন্সকে ২৪ ঘন্টা সময় দিতে চান ডেমোক্র্যাটরা। এবং সিডনি টেস্ট ড্র। এই ছিল তিনটা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START, স্টার্ট স্পেস AN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।